राजधानी प्राणकेंद्रे किछु थाना निष्क्रियताय बाड़छे चोर चक्रेर दौरात्म्य। एबार ग्रामीण ब्यांकेर वेंटिलेटर गुड़िये चोरेर हाथ साफाइयेर अपचेष्टा। चाञ्चल्यकर एई घटना पूर्व थानार अंतर्गत आड़ालियाय थाना एलाकाय आईनशृंखला पुरदस्तुरभावे लाटे उठेछे एमनटाइ मने करछेन संश्लिष्ट ब्यांकेर कर्मी सह स्थानीय लोकजन। ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে ঢুকে দুঃসাহসিক চুরির প্রচেষ্টা। এই ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আড়ালিয়া শাখায়। গত দুই দিন ধরে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এই শাখাটি বন্ধ ছিল। এই সুযোগে ব্যাংকটির ডানপাশের বিল্ডিং এর ভেন্টিলেটর গুড়িয়ে দিয়ে ব্যাংকে প্রবেশ করে চোর। ভেতরে বেশ কিছু জিনিস ভাঙচুর করা হয়। ব্যাংকের টাকা যেখানে গচ্ছিত রাখা হয় সেখানকার দরজা ভেঙে ফেলা হয়, তবে সিন্দুক খোলা সম্ভব হয়নি। সোমবার সকালে স্থানীয় একজন পথচারী বিষয়টি টের পেয়ে ব্যাংক কর্মীদের জানান। খবর পেয়ে ব্যাংক কর্মীরা শাখায় ছুটে আসেন, সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। কলেজটিলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তকারী পুলিশ জানিয়েছেন ব্যাংকের প্রায় প্রতিটি কক্ষে এক বা একাধিক সিসিটিভি লাগানো রয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে এক্ষেত্রে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা বের করার চেষ্টা করা হচ্ছে। সেই হিসেবে আমরা এরপরে পুলিশ থানাতে জানাইছি, এবার হেড অফিসে জানাইছি, সেই হিসেবে এখন চলতেছে ইনভেস্টিগেশন চলতেছে। মনিটর ভেঙে দিয়ে গেছে আর এই কিছু বাইরে বাইরে ঘুরছে, আলমারি একটা নষ্ট করছে, বাকি জিনিসপত্র কিছু যা আছে সব ইনটেক আছে। এমন দুঃসাহসিক ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজনের মধ্যে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফাঁড়ি তথা থানা এলাকায় চুরির ঘটনা শেষ নেই। আগে ছিচকে চুরির ঘটনা ঘটত, এখন প্রায় সব ঘটনা দুঃসাহসিক। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এই শাখাটি যে জায়গায় অবস্থিত তার চারপাশে প্রচুর বাড়িঘর রয়েছে, তারপরও কি করে এমন দুঃসাহসিক অপচেষ্টা করার সাহস পায় চোর তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে লোকজনদের মধ্যে। স্থানীয় লোকজনদের অভিমত, এরকম দুঃসাহসিক ঘটনা স্থানীয় এলাকায় এই প্রথমবারের মতো ঘটেছে। এক্ষেত্রে পুলিশের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আড়ালিয়া শাখা ও স্থানীয় বিভিন্ন বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের মধ্যে তীব্র উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।